সে বাড়ি যাওয়ার পথে গভীর রাতে তাকে গুলি করে হত্যা করা হয়। তার সহোদর ভাই শহীদুল ইসলাম উনি রাজবাড়ি থানায় একটি এজাহার দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে মোট ১৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে ২ জন আসামি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরবর্তীতে মামলাটা বিচারের জন্য বিজ্ঞ দায়রাজত বাহাদুর আদালতে আসলে ২ জন আসামিকে উনি অব্যাহতি দেন এবং ১১ জন আসামির বিরুদ্ধে দণ্ডবিধি ৩০২ এবং ৩৪ ধারায় অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণের জন্য আমরা মোট ১৯ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছি। এর মধ্যে ২জন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, ডাক মেডিকেল অফিসার সহ তদন্তকারী কর্মকর্তা সহ সবাইকে আমরা সাক্ষ্য প্রদান করেছি এবং দীর্ঘদিন সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ রাজবাড়ির জেলা দায়রাজত মহোদয় আজকে ২:৩০ সময় এর মধ্যে ২জন আসামিকে ফাঁসির সাজা দিয়েছেন এবং ৫ জনকে যাবজ্জীবন দিয়েছেন, ৪ জনকে খালাস প্রদান করেছেন। রাষ্ট্রপক্ষ থেকে আমরা সাক্ষী নিরপেক্ষভাবে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি, সর্বোত্তকভাবে চেষ্টা করেছি। রাষ্ট্রপক্ষের যে দায়িত্ব সঠিকভাবে আদালতে সাক্ষীদের উপস্থাপন করা, এই রায় সন্তুষ্ট। আমি মনে করি আজকের এই রায় আগামী দিনেও কোনো মানুষকে অপরাধ করা থেকে বিরত রাখবে। সবাইকে ধন্যবাদ।